পশ্চিমে পুনর্ভোটের দাবিতে রাজধানী কাঁপালো বামেরা। আওয়াজ একটাই, দ্রুত পুনর্নির্বাচন করার। মিছিলে হাঁটলেন বিরোধী দলনেতা মানিক সরকার। লোকসভার পশ্চিম আসনের ভোট নিয়ে বিস্তর অভিযোগ বিরোধীদের। 11 তারিখের ভোটে হরণ হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার। শাসক দল বিজেপি বিভিন্ন বুথে ছাপ্পা ভোট দিয়েছে, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। এসবের প্রতিবাদে সোচ্চার বামেরা। প্রথমে 8 শতাধিক বুথে, পরে পুরো আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। প্রায় 17 দিন অতিক্রান্ত হলেও এখনও নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত জানায়নি। তাই পশ্চিম আসনে দ্রুত ভোট নেবার দাবিতে আন্দোলনে নামলো বামেরা। সোমবার পূর্ব নির্ধারিত সূচি মতো পশ্চিম আসনের বিভিন্ন এলাকায় মিছিল সভা করা হয়। রাজধানী আগরতলায় হয় তীব্র তাপপ্রবাহের মধ্যেও সাড়া জাগানো মিছিল। এদিন মেলানমার থেকে বের হয় মিছিল। সামনে ছিলেন সিপিএম ফলিত ব্যুরো সদস্য মানিক সরকার, বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর, বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত, পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব। স্লোগান সোচ্চার মিছিল প্যারাডাইস চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে বামকর্মী সমর্থকদের মুখে একটাই আওয়াজ, পশ্চিমে দ্রুত পুনর্ভোটের ঘোষণা করা হোক। ছাড়া জনগণের পক্ষে সিদ্ধান্ত নেওয়া এবং তাকে রূপায়িত করার ব্যাপার, এটা বুর্জোয়া পার্টিগুলোর হাতে ছেড়ে দিলে হয় না। আমরা দুর্বল সব জায়গায় নেই, আমরা শক্তি অর্জন করার চেষ্টা করছি। হয়তো সংসদে কিছু আসন বাড়লেও বাড়তে পারে, বামপন্থীদের শক্তি বাড়ানো দরকার। এই কারণে ধর্মনিরপেক্ষ সরকারকে চাপ দিয়ে মোদীর সময়তে কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, মধ্যবিত্ত জনগণের স্বার্থ বিরোধী, তফসিলি জাতি উপজাতি, ওবিসি, ধর্মীয় সংখ্যালঘু, তাদের স্বার্থের বিরুদ্ধে যে কাজগুলো করা হয়েছে, যে দুর্নীতিগুলো হয়েছে, এগুলোর বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা গ্রহণ করা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিকল্প কর্মসূচি প্রণয়ন করা। এদিকে এদিন পুরো মিছিলেই হাঁটেন মানিক সরকার। প্যারাডাইস চৌমুহনীতে এসে রাস্তায় দাঁড়িয়ে পরখ করেন মিছিল, পরে প্যারাডাইস চৌমুহনীতে হয় সভা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।